ভাবছিলাম বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না কিন্তু তারপরে মনে হলো যে একটু কথা বলি কারণ অনেকেই এই বিষয়টা সম্পর্কে আমার মতামতটা জানতে চেয়েছেন যদিও আমি খুব সামান্য একজন মানুষ কিন্তু তাহলেও সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর বক্তা এখন তারা অনেক রকম কথাবার্তা বলছেন যে যার মতো করে বলছেন তো ভাবলাম প্রোফাইলটা যখন আমার তখন আমি আমার মতো করে কিছু কথা বলি বিষয়টা হচ্ছে একদম মানে খুব সম্প্রতি মমতা শঙ্কর যিনি পরিচিত বিখ্যাত নৃত্যশিল্পী এবং অভিনেত্রী বটে তো তার একটা বক্তব্যে ঝড় উঠে গেছে কিন্তু বিষয়টা আমি খুব ভালো করে পড়লাম বা দেখলাম বা শুনলাম বেটারে তো প্রথম কথা বলি যে প্রত্যেকটা মানুষের একটা আলাদা বক্তব্য থাকবে যেরকম বাকিরাও তাদের বক্তব্য দিচ্ছেন তেমনি তারও অধিকার রয়েছে তার কি পছন্দ না পছন্দ প্রশ্নটা যখন তাকে করা হয়েছিল সুতরাং সে তার মতো করে একটা প্রশ্নের উত্তর দিয়েছে তার একটা দোষ হয়েছে সেই দোষটা আমি শেষে বলবো তার কি দোষ হয়েছে এবার বিষয়টা হচ্ছে যে তার শাড়ি না চল প্রসঙ্গে বাকিগুলো আমি বাদ দিলাম কি বলেছেন বা যদি ধরেও নিই তাহলে বক্তব্য হচ্ছে তার বক্তব্যটাকে পুরোপুরি বিকৃত করে বেশ কয়েকজন অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলছেন এবং এত অপমানজনক কথাবার্তা বলছেন যার জন্য আমি ভাবলাম একটু এই বিষয়টা নিয়ে কথাও বলি কথা বলার তো একটা ধরন আছে হ্যাঁ তার বক্তব্য অনেকের পছন্দ না হতে পারে কিন্তু যে থ্রোয়িংয়ে তারা কথাবার্তাগুলো বলছেন সেটা কোথাও গিয়ে খুব শোভন নয় তার কারণ তিনি নিজে প্রতিষ্ঠিত তার পরিবারের একটা সম্মান রয়েছে কাজেই কোট আনকোট তাকে পাগল ছাগল মহিলা এই কথাগুলো বোধ তার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং যতটুকু তাকে এতদিন পর্যন্ত আমি দেখেছি খারাপ মনে তো হয়নি কাউকে তিনি কোনো খারাপ কথা অনেক অভিনেত্রী আছেন আলটাপকা মন্তব্য করেন বিভিন্ন রকম কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন তাকে দেখিনি কিন্তু যে কাউকে অপমান করেছেন বা কোনো কুরুচিকর কোনো কথাবার্তা বলেছেন তিনি যে মন্তব্যটা করেছেন তার গ্রাউন্ড হচ্ছে দেখুন প্রত্যেকেই এখন কম বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে কেউ নিজে থাকে কেউ টিম থাকে বা খবরাখবর তো সবাই পান বা রাস্তাঘাটেও তারা চলাফেরা করেন ইনফ্যাক্ট আমরা প্রত্যেকেই চলাফেরা করি সোশ্যাল মিডিয়াতে যে অশ্লীলতা শুরু হয়েছে সেটার তো প্রতিবাদ করাই প্রয়োজন করা উচিত নয় কি যে সোশ্যাল মিডিয়া খুললে এক সম্প্রদায়ের মহিলারা তারা ভীষণ রকম অশালীন ক্রিয়াকর্ম করছেন যেগুলো মানে কহতব্য নয় তিনি সেগুলো দেখেন চোখে পড়ে যায় ইচ্ছাকৃত দেখেন না আমরাও দেখি চোখে পড়ে যায় তো সেগুলো নিয়ে তো খুব আনন্দ পাবার কোনো বিষয় নয় তাই না তো সেটা নিয়ে তো প্রতিবাদ করা যেতেই পারে সোশ্যাল মিডিয়াটাকে ভালো উদ্দেশ্যে ভালো কাজে কেন ব্যবহার করা হবে না সত্যি তো এখান থেকে প্রচুর মানুষ উপার্জন করেন ব্যবসা করেন কেউ কেউ নিজেদের যা যা কাজকর্ম রয়েছেন কেউ কিছু শেখান কারোর কিছু বক্তব্য থাকে কেউ গান করেন তো ভালো কিছু তো করা যেতেই পারে ভালো কিছু পারি না মানে নোংরা আমি করে সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন করব এটা তো ঠিক নয় একটা জায়গাকে নোংরা করে দেওয়ার জন্য কিছু সংখ্যক মহিলারাও থাকেন তো সেইটা দেখতে পেয়েছেন সেটার বলেছেন তিনি তিনি যে উপমাটা টেনেছেন সেটা তার মনে হয়েছে তাই জন্য তিনি বলেছেন তো সেটা নিয়ে তাকে চূড়ান্ত অপমান করা তার পরিবার তার এই ওই তাই শাখা সিঁদুর পরে কেন বেরোয় কেন তিনি শাখা সিঁদুর পরে কোনো প্রিমিয়ারে যাওয়াটা কিন্তু কোনো অপরাধ নয় তিনি সেটা ভালো করে ক্যারি করতে পারেন তাতে কিন্তু কোনো দোষ নেই এবং তিনি যে পোশাক আশাকগুলো পড়েন তাতে কিন্তু অশালীনতা কিছু থাকে না আর সত্যি কথা বলতে কি যারা অভিনেত্রী হুম যারা অভিনয় করেন যারা র্যাম্পে হাঁটেন তাদের ক্ষেত্রটা আলাদা অভিনয়ের ক্ষেত্র আলাদা র্যাম্পে হাঁটছেন ক্ষেত্র আলাদা বিভিন্ন মানে ডিজাইনারের পোশাক যারা পরেন তাদের সেটা কাজ ডিজাইনার তাদের ক্রিয়েটিভ পোশাকপত্র বানান সেটা তাদের ক্রিয়েটিভিটি তারা পড়াশোনা করেছেন তারা বিভিন্ন রকম ক্রিয়েটিভ জিনিসপত্র বানান কিন্তু সেই পোশাকগুলো পরে কিন্তু কেউ রাস্তাঘাটে চলাফেরা করে না অন্তত পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করে না এইটা তো বুঝতে হবে যে কোনটা কোথায় করতে হয় এই বোধটাই তো হারিয়ে যাচ্ছে লোকজনের সেটা উনি দেখছেন উনি ওনার আরেকটু বয়স হয়েছে খারাপ জিনিস তো চোখে পড়ে পড়ে না কি এবং আরও যেটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে যে কি বলবো আমি নিজেই বলি সবাইকে যে যা ভালো লাগে করুন তবে শালীনতা রেখে করুন কেন কেউ তার পছন্দের রঙ পরতে পারবে না একটা কালো মেয়ে কেন পরতে পারবে না একটা মোটা মেয়ে কেন কিছু করতে পারবে না পড়ুন নিশ্চয়ই পড়ুন কিন্তু যদি সেটা কোথাও গিয়ে শালীনতা ছাড়িয়ে যায় তাহলে সেটা পড়বেন না এটা তো স্বাভাবিক ব্যাপার আর কোথাও গিয়ে আব্রু রক্ষার তো প্রয়োজন আছে সবাই সব জানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কিছু জানে তাহলে ঘর বাড়ির কিন্তু প্রয়োজন হতো না ঘরের প্রয়োজন হতো না তো রাস্তাতেই তো সব কিছু করা যায় এখন মেট্রোতেও অনেক রকম দৃশ্য দূষণ মার্কা ঘটনা ঘটে কে কী পড়বে কে কী পড়বে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পড়ার ধারণে যদি সেই সেটাতে খানিকটা দৃশ্য দূষণ হয় সেটা বোধহয় ঠিক না যেহেতু পড়তে বারণ করা হয়েছে সেহেতু ওগুলো পরে বেরোবে এইগুলো বোধ কোথাও গিয়ে ঠিক না ওনার সেই দেখা থেকেই উনি বলেছেন তো তার জন্য তাকে তার মতটা চাওয়া হয়েছে তিনি সেটা বলেছেন দেখুন আবার যারা যারা এখন এটার জন্য প্রতিবাদ করছেন তারা কিন্তু আবার উর্ফি যাদাফকে ট্রোল করে তাহলে কিন্তু বুঝে নিতে হবে দ্বিচারিতা রয়েছে এদের মধ্যে তাহলে তো উর্ফি এখন কি তাহলে ফ্যাশন আইকন উর্ফি জাভেদ নোরাফাতে এরা এরা ফ্যাশন স্টেটমেন্ট ঠিকঠাক দিচ্ছেন আগে নিজেদের মতটাকে ঠিক করুন নিশ্চয়ই কে কীভাবে শাড়ি পরবে কে কিভাবে একটা তো রাখতে হবে উনি সেই হিসেবে বলেছেন না এটা আবার কেউ ভেবে বসবেন না যে আমি ওনাকে গার্ড করছি না না আমি ওনার বক্তব্যটার ব্যাখ্যাটা করলাম সেটা ছাড়া ওনার মতো মহিলার ওনার মতো ভদ্র মহিলার ওনার মতো গুণী মহিলার আর কিন্তু কোথাও কোনো ইন্টেনশান নেই ওনার একটা দোষ হয়েছে যেটা সেটা হচ্ছে উনি কথার আগে বলে নিয়েছিলেন আমি কিন্তু কাউকে অসম্মান করছি না তারা প্রফেশনের কারণে করছে এইটা উনি অত্যন্ত মার্জিতভাবে বলেছেন এটা যদি অন্য কেউ যথেষ্ট বোন্ডলি বলতো এবং যেটা বলতো যে যা বলেছি ঠিক বলেছি এখনকার সমাজ এই ওই তাই তাহলে নরম মাটি দেখলে লোকজন একটু কম আছড়াতো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আল্টপ মন্তব্য করেন সন্দেশখালি নিয়ে অনেক উল্টোপাল্টা কথা হয়েছে হুম অনেক অনেকে অনেক বাজে কথা বলেন কিন্তু হ্যাঁ তাদেরও ট্রোল করা হয় হাসাহাসি হয় মজা হয় কিন্তু এক্ষেত্রে এই এই ওনার প্রসঙ্গে যে যে কথাগুলো ওনাকে অপমানজনক কথাগুলো বলা হচ্ছে সেটা কোথাও গিয়ে শুনতে খারাপ লাগছে সেজন্যই আমি ভাবলাম এটা একটু বলি সত্যি তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রচুর নোংরা ভিডিও করেন মহিলারা এবং সমাজটাকে দায়িত্ব নিয়ে কিছু কিছু মহিলারা নিজেরাই নিচের দিকে নিয়ে যাচ্ছেন সন্দেশখালীর মহিলারা সুরক্ষিত নয় কেন কারণটা কি আমি একটা মন্তব্য করবো সেটা নিয়ে অনেকের অনেক বক্তব্য মহিলাদের সম্মান করার যে প্রবণতা সেটা তো আস্তে আস্তে কমতে থাকছে তাই না কোথাও একটা বেআব্রু হয়ে পড়ছে তো সমাজ সমাজে প্রত্যেকটা মানুষজন ভালো সবাই ভালো একেবারে সবাই চোখে ঠুলি বেজে রয়েছে কারোর কোনো বোধ নেই কারোর কিছু সমস্যা তৈরি হবে না এই যে ক্রাইম বাড়ছে কারণ আছে অশালীন পোশাক আশাক বললেই ছেলেরা কিরি কাটবে ছেলেদের দোষ হয়ে যাবে মেয়েরা অশালীনতা করে বেড়াতে পারছে ছেলেরা বললে দোষ আরে মহা জ্বালা হ্যাঁ সত্যিই তো ছেলেরা ভীষণ খারাপ তা খারাপকে তো আরও খারাপ করে দেওয়া হচ্ছে ট্যাবু ওড়াতে চাইছি কিছু আব্রুত হাক না ঘরবাড়ির তো রয়েছে তার জন্য কিছু শালীনতা কিছু সভ্যতা কিছু সংস্কার থাক না সে তো করার ক্ষতি করছে না যে যা খুশি পড়ুক না অসুবিধা কিছু নেই কিন্তু একটাই কথা যাতে সেটা শালীনতায় রক্ষা পায় ওনার বক্তব্যটা সেটাই ছিল উনি একটু বলে ফেলেছেন আবেগপ্রবণভাবে ওনার যেটা মনে হয়েছে কিন্তু ওনার একটাই দোষ হয়েছে যে উনি ওই যে বলেছেন যে আমার বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না আমি তাদের কাউকে ছোট করছি না এই না বলে যদি উনি একেবারে বোন্ডলি বলতেন যে যা বলছি ঠিক বলছি সমাজ এই রসাতলে যাচ্ছে তাহলে এই সমস্যাগুলো হতো না ওনাকে একেবারে এই ওই সেই মানে কী অদ্ভুত উনি সারা জীবনে এরকমভাবে কটুক্ত জীবনে শুনেছেন কি না সন্দেহ আছে আর এমনি ওনার ফুল ফ্যামিলি যদি দেখা যায় ওনার ছেলে ছেলের বউ প্রত্যেকে অসম্ভব মার্জিত রুচিসম্পন্ন মানুষজন কাজেই যারা যারা তার বিরোধিতা করছেন অশালীন কথাবার্তা বলছেন কোথাও গিয়ে একটু শালীনতা রক্ষা করুন নিজেরা বলার ক্ষেত্রে কাকে বলছেন উনি কোন প্রেক্ষিতে বলছেন সবাই তো বক্তা এখন সবার বক্তব্য থাকে ঠিক আছে প্রত্যেকেই তার প্রোফাইল থেকে বলছেন ঠিক আছে বলুক কিন্তু যেটা বলছেন সেটা কতটা যুক্তিযুক্ত সেটাতে আপনি কি আরও ছোট হচ্ছেন সেটা কি একটু ভাবুন অন্যকে ছোট করতে গিয়ে তো নিজে ছোট হয়ে যাচ্ছেন অনেকে ভিউজের আশায় বলছে এই যে যে বা অন্যান্য বিভিন্ন জায়গায় যে মহিলারা সুরক্ষিত নন কেন তার কারণ কিন্তু কিছু শিষ্টাচারের ব্যাপার কিছু অশালীন মহিলাদের ক্রিয়াকর্ম সেজন্যই হচ্ছে না মহিলাদের এই যে এত ক্রাইম বাড়ছে মহিলারা সুরক্ষিত নন এই সাবধানে এই ওই তাই সবের কারণেই দুধের স্বাদ ঘোলে মেটাতে চেষ্টা করে লোকজন হুম সমাজটা কিন্তু এখনো এতটা উন্নত হয়ে যায়নি সে 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 পর্যায়ে পৌঁছতে অনেক দেরি আছে কাজেই সুরক্ষার জন্য কিছু আব্রু কিছু শিষ্টাচার প্রয়োজন সংস্কারটা এমনি এমনি ছিল না মানুষ প্রয়োজনে তার পোশাক আশাক পরিবর্তন করবে নিশ্চয়ই করবে কিন্তু তার যদি বোধ হারায় যে কোনটা পরে পাবলিক ট্রান্সপোর্টে চলবো কোনটা পরে নিজের গাড়িতে যাতায়াত করব কোথায় যাব কেন যাব সেই বোধটা যদি না তৈরি হয় তাহলে তো খুব মুশকিল তাহলে কিসের এত বক্তব্য কিসের আধুনিকতা শিক্ষায় মানুষ উন্নত হোক চিন্তায় উন্নত হোক নিজের পায়ে দাঁড়াক নিজের নামটা উজ্জ্বল করুক তাতে লাভ আছে সমাজ তাতেই এগোক অসভ্যতামি করে নোংরামি করে অশালীন পোশাক আশাক পরে ভিডিও বানিয়ে রাস্তাঘাটে নেমে পাবলিক অ্যাট্রাক্ট করার এটা এটা কোনো সমাজের উন্নতির পর্যায়ে পড়ে না এটা সমাজের উন্নতির পর্যায়ে পড়ে না এটা মানসিক বিকৃতির পর্যায়ে পড়ে পরিষ্কার কথা অনেকে জানতে চাইছিলেন আমি সেই জন্য বললাম এবং মমতা শঙ্কর যেটা বলেছেন আরও অনেকে সে কথাটাই বলবেন সত্যি সত্যি সমাজ কিন্তু মহিলাদের কারণেই রসাতলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াটা এখন আর কি বলবো মানে ভালো ভালো যেমন কাজ হচ্ছে তেমনি খারাপের সংখ্যাটাও বাড়ছে কেন করছে এরা কিসের জন্য করছে বুঝতে পারছি না রাস্তাঘাটে বেরোনেরা কী করে জানি না যারা প্রফেশনালি তাদের জীবন ধারণের জন্য যা যা করছেন সেটা তাদের করতে বাধ্য প্রফেশনাল ফিল্ড আলাদা কেউ কোনো কাজ করতে বাধ্য হতে পারেন সংসার চালাতে পারেন উইথ ডিউ রেসপেক্ট টু দ্যাম কিন্তু বাকি যারা সেগুলো করেন না যারা শুধুমাত্র ভিউজের জন্য শুধুমাত্র নোংরামি ছড়ানোর জন্য করছেন তারা কিন্তু ক্রাইম করছেন আর তাদের ক্রাইমের ফল ভোগ করছে বাকি প্রচুর সাধারণ মেয়েরা যারা বিপদের সম্মুখীন হচ্ছে কাজে উনি কোথাও গিয়ে কাউকে অপমান করেননি ওনার বক্তব্যটাকে বিকৃত করা হচ্ছে আগে ওনার কথাটা বোঝার ক্ষমতা রাখুন তারপরে তো বক্তব্য সবটা নিজের গাইডেন্ডে নিলে হবে যা খুশি পড়ুন কোথাও কোনো সমস্যা নেই কিন্তু শালীনতা যাতে রক্ষা পায় সেটা তো দেখতে হবে এটা আমারও বক্তব্য হ্যাঁ অনেকের মনে হতে পারি ব্যাকডেটেড তাদের ধারণা এত প্রগ্রেসিভ হওয়ার দরকার নেই যাতে মানুষের চোখে ছোট হওয়া যায় যাতে মানুষ নোংরা চিন্তাভাবনা কেন্দ্র বানাতে পারে এতটাও প্রোগ্রেসিভনেসের দরকার নেই কিছু আব্রু কিছু সংস্কার কিছু নিয়ম থাকুক জীবনে সেটা আলটিমেটলি ভালোই থাকে ভালোর জন্য হয় আর বললাম যে চিন্তা চিন্তা ভাবনায় চেতনায় শিক্ষায় নিজের যোগ্যতায় নিজের জমি শক্ত করার জন্য হোক নোংরামিতে নয় ভালো থাকুন